কিভাবে ফাস্ট ফাস্ট হিন্দিতে কথা বলা যায় হিন্দি শব্দ শেখা যায় তেমনি একটি গুরুত্বপূর্ণ হিন্দি টিউটোরিয়াল নিয়ে বাংলা ভাষার মাধ্যমে বাংলা উচ্চারণের মাধ্যমে আপনি খুব সহজেই হিন্দিতে কথা বলতে পারবেন শিখে নিতে পারবেন তাহলে চলুন না দেখিনি আমরা ওই সকল বিষয়গুলো যা আপনার জন্য সহজ হয় এবং হিন্দি কথা বলা শেখা যাবে এবং বলা যাবে যেমন অকেজ এটা হবে বেকার বেকার অর্থ হলো অকেজো মানে ব্যবহারযোগ্যহীন কখনো না কাভি কাভি নেহি কাভি নেহি কখনো না কাভি অর্থ হলো কখনো নেই অর্থ হলো না তুমি কে তুম কৌন হে তুমি কে তুম কৌ হে তুম অত হলো তুমি কউন অর্থ হে তুমি কে মিষ্টি মিঠা মিষ্টি মিঠা বামে বায়ে বামে বায়ে অনেক কম বহুত কম হে বহুত কম হে অনেক কম অনেক কিছুই বহুত কুশ অনেক কিছুই বহুত কোচ বহুত অর্থ হল অনেক কুচ অর্থ হলো কিছুই ডিম হিন্দি হবে আন্ডা আন্ডা ডিম হৃদয় দিল দিল অর্থ হল হৃদয় তোমাকে আমি প্রথমে দেখেছি মে তুমকো পেহেলি বার দেখা মে তুমকো বার দেখা মে অর্থ হলো আমি তুমকো অর্থ হলো তোমাকে বার প্রথমে দেখা অত হলো দেখেছি আমার কথা বুঝো মেরে বাত সামস্তাহে মেরা বাত অথল আমার কথা সামাজ তাহে মানে বুঝো নিঃসন্দেহে পাবে বেসাক মিলেগা বেসাক অর্থ হলো নিঃসন্দেহে বা নিশ্চয়ই মিলেগা অর্থ হলো পাবে আমি এখানে নতুন এসেছি মে ইদার নয়া আয়া মে ইদার নয়া আয়া আমি এখানে নতুন এসেছি আমার খানা দরকার মুঝে খানা চাইয়ে মুঝে খানা চাইয়ে মুঝে অর্থ হলো আমার খানা অর্থ হলো খাবার বা খানা চাই অর্থ হলো দরকার আমি কিছু সাহায্য আপনি কিছু সাহায্য করবেন আপকোস হেল্প কারেঙ্গা আপকোস হেল্প কারেঙ্গা আমি এখানে ঘুরতে আসছি মে ইয়াহু ঘুমনে আয়া মে ইয়াহু ঘুমনে আয়া আমি এখানে ঘুরতে আসছি আমি দিল্লিতে থাকি মে দিল্লি রেহ তাহু মে দিল্লি রেহ তাহু আমি দিল্লিতে থাকি তুমি কোথায় থাকো তুম কাহা রেহ তাহ তুম কাহা রেহ তাহ খালি খালি সোনা শুনা খালি খালি শোনা শুনা তাছাড়া বেসিবি তা সারা বেশিবি আমি পাই নাই মুঝে নেই মিলা মুঝে নেই মিলা আমি পাই নাই এখানে ইয়াহা এখানে ইয়াহা অর্থ হল এখানে আমি পেয়েছি মুঝে মিলা মুঝে মিলা আমি পেয়েছি কাজটি কেমন কাম ক্যাসে হে কাম ক্যাসে হে কাজটি কেমন আমার শরীর খারাপ মেরা তাবিয়াত খারাপ হে মেরা তাবিয়াত খারাপ হে আমার শরীর খারাপ এবং এর হিন্দির হবে ওর ওর অর্থ হল এবং আমি ভালো আছি হাম ঠিক হে হাম ঠিক হে এখানে হাম অর্থ দ্বারা বোঝানো হয়েছে আমি আর ভালো আসি অর্থ হলো ঠিক হে আপনি কোথায় থেকে এসেছেন আপ কাহা সে আয়া আপ কাহা সে আয়া এখানে আপ এর মাল অর্থ হলো আপনি কাহাসে অর্থ হলো কোথায় থেকে কাহাসে অর্থ হলো কোথায় থেকে আয়া অর্থ হলো এসেছেন আপ কাহাসে আয়া আপনি কোথায় থেকে এসেছেন কেন এসেছেন কিউ আয়া কিউ আয়া কেন এসেছেন এই কেউ শব্দের বাংলা অর্থ হবে কেন আয়া অর্থ হলো এসেছেন সুবিধা এর হিন্দি শব্দটি হবে পাকস পাকস অর্থ হলো সুবিধা বা লাভ আমি যাই মে জাতাহ মে যাতাহু এখানে মেয়ে অর্থ দ্বারা বোঝানো হয়েছে আমি যাই শব্দটি হবে জাতাহাহ যাই শব্দটি হবে যাতাহাহ আমি চলে গেছি মে যা চুকাহু মে যা চুকাহু আমি চলে গেছি মেয়ে অর্থ হলো আমি যা চুকাহু অর্থ হলো চলে গেছি অনেক দূরে বহুত দূরে বহুত দূরে অনেক দূরে এখানে বহুত অর্থ হলো অনেক দূরে দূরে আমি কিছু করি না হাম কুস নেহি কর তাহে হাম কুস নেহি কর তাহে এখানে হাম অর্থ হলো আমি কোচ অর্থ হল কিছু কুস নেহি অর্থ হলো কিছু না কর্তাহে অর্থ হলো করি কর্তা অত হলো করা কুশ নেই অত হলো কিছু না তুমি অনেক ভালো আপ বহুত আচ্ছা হে এখানে আপ অর্থ হলো তুমি বহুত অর্থ হবে অনেক ভালো এটা হবে আচ্ছা হে আপ বহুত আচ্ছা হে তুমি অনেক ভালো বা আপনি অনেক ভালো আপনিও আপ বি আফ আপনিও আপনি অনেক সুন্দর আপ বহুত খুব সুরত আপ বহুত খুব সুরত আপ অর্থ হলো আপনি বহুত অর্থ হলো অনেক খুব সুরত অর্থ বহুত খুব সুরত সুরত অর্থ হবে অনেক সুন্দর এখানে সুরত শব্দের অর্থ সুন্দর অবজার হয় সুন্দর বা চমৎকার আর বহু সুরত অনেক সুন্দর কাল এটা বাংলার উচ্চারণের মতেই হবে কাল আজ এটা হবে আজ সকাল সুবাহ সকালকে বলা হবে সুবাহ আবার এটা হবে ফির ফির অর্থ হল আবার আমার মেয়েরা সবাই সবকা সবাই সবকা আমি হেঁটেছিলাম মেয়ে চাল তা থা মে চাল তা থা আমি হেঁটেছিলাম অন্য কারো আর হে অন্য কারো একজন এক আদমি একজন এক আদমি বলা কহনা বলা কহনা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি হিন্দিতে কথা বলার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ শব্দ অর্থ এবং বাক্যগুলো অত্যন্ত প্রয়োজন আপনারা জানা উচিত ধন্যবাদ